চা বাগান হাওড় নদী পাহাড় এবং ঝর্ণা কি নেই সিলেটে পর্যটনকন্যা জাফলং আর স্বচ্ছ জলের নদী খালকে ঘিরে ফের যেন মেলা জমতে যাচ্ছে পর্যটকদের ওপারে মেঘালয় পাহাড়ে সারি সারি ঝর্ণাধারা বিছাকান্দি কিংবা পাংথুমায়ের সঙ্গে দেশের একমাত্র প্রাকৃতিক জলাবন রাতারকুল আরও আছে অলিকুল শিরোমণি হজরত শাহজালাল জালাল ও হজরত শাহ পরানের মাজার সবই থাকে পর্যটক আকর্ষণ কেন্দ্রে তাই বছর জুড়ে পর্যটকদের আনাগুনা সিলেটে করোনা পরিস্থিতির পরে আমরা প্রায় পর্যন্ত বুকিং আছে আর ঈদের জন্য আমরা প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি প্রত্যেকটা হোটেলে আমরা পর্যটনের অপেক্ষায় থাকি ঈদের পর দিন থেকে আমরা আমাদের এখানে ব্যবসা খুব জমজমাট হয় আমরা আশা করছি ইনশাল্লাহ গতবারের থেকে আমাদের হচ্ছে যে গেস্টের ফলো এবার অনেক বেশি হবে ঈদ পরবর্তী ছয় থেকে সাত দিনই থাকবে পর্যটক ঢল প্রায় সব হোটেলেই যেন বুকিং শেষ বছর ধরে বাংলাদেশ সব সিলেটের পর্যটন আসলে স্তম্ভিরতা ছিল এই স্তম্ভীরতা কাটিয়ে এবার করোনা মুক্ত হওয়ার কারণে আমরা আশা করছি সিলেটে ব্যাপক পর্যটকদের দল নামবে ঈদে দুর্ঘটনা এড়িয়ে পর্যটকদের ভ্রমণ নিরাপত্তা করতে পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি ঈদে যেরকম ঈদের পরবর্তীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের একটা বিষয় থাকে তারপরে এখন যেহেতু পর্যটক আসবে পর্যটন স্পটগুলোতে আমরা থানা পুলিশের পক্ষ থেকে একটা ব্যবস্থা অবশ্যই রাখবো বলা যায় করোনা দুই বছরের ধকল কাটিয়ে এবার পর্যটকদের মেলা আয়োজনে প্রস্তুত সিলেট সঞ্জিতা রশিদ মাই টিভি নিউজ ডেস্ক